Hello, my dear students. How are you doing? Hope you are all fine by the grace of Allah. I am also fine. Today, I am going to discuss an important part of our basic English grammar, that is optative sentence. Optative sentence, shomporke janar age, amra age jene nei, what is optative sentence? A sentence which expresses the speaker's wish, prayer or blessing is called an optative sentence. Optative sentence হচ্ছে ইচ্ছাসূচক বাক্য. Optative sentence দ্বারা বক্তার মনের ইচ্ছা, প্রার্থনা, দোয়া, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ পায়. সো আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে একটু ক্লিয়ার হই অপটেটিভ সেন্টেন্স গুলো আসলে কেমন. ওকে, দেখি তাহলে. যেমন আমি লিখলাম, দেখো এখানে আমি কিছু এক্সাম্পল লিখেছি, যেমন মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক. আমি একটা দোয়া করলাম, প্রে, প্রার্থনা করলাম. লং লিভ বাংলাদেশ, বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আমি বাংলাদেশকে নিয়ে একটা ভালো উইশ করলাম. গুড মর্নিং, তোমাকে আমি কি করলাম, শুভেচ্ছা জানালাম. তারপর হ্যাপি বার্থডে, হ্যাঁ তোমাকে আমি শুভেচ্ছা জানালাম. এইগুলোই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স. অপটেটিভ সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা, দোয়া ইত্যাদি প্রকাশ পায়. আচ্ছা, এখন আমরা অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি, যে অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়. দেখো অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, মে, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন. অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকতে পারে, এছাড়া লং লিভও থাকতে পারে. সো মে দ্বারা শুরু হতে পারে বা লং লিভ দ্বারা শুরু হতে পারে. তারপরে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং এক্সটেনশন থাকবে. এগুলো দেখলেই আমরা বুঝবো কি সেন্টেন্স, এটা একটা অপটেটিভ সেন্টেন্স. তাহলে আমরা দেখো একটা উদাহরণ দেখি. যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও. এই দেখো মে আছে, দেখো মে, আমি বলেছিলাম স্ট্রাকচারটা মে প্লাস এই যে সাবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট প্লাস এই যে দেখো এখানে হচ্ছে ভার্ব প্লাস এই যে এটা হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন. তাহলে আমার স্ট্রাকচারটা আমরা বুঝতে পেরেছি যে অপটেটিভ সেন্টেন্স হবে যেখানে মে থাকবে বা লং লিভ থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে. আচ্ছা, এরপরে আমরা দেখব অপটেটিভ সেন্টেন্স চেনার আরও কিছু উপায়. ওকে, দেখো তাহলে. অপটেটিভ সেন্টেন্স চেনার উপায়, অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় কি, মে দ্বারা শুরু হতে পারে, লং লিভ দ্বারা শুরু হতে পারে, উইশেস দ্বারা শুরু হতে পারে. আচ্ছা, আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার করব. তোমরা এগুলো খাতায় লিখে রাখবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং মনে থাকে. তাহলে আমরা একটু দেখি কিছু উদাহরণ, মে দ্বারা শুরু হয় এরকম কিছু উদাহরণ দেখব. ওকে, আমরা এখন দেখব মে দ্বারা শুরু হওয়া কিছু সেন্টেন্স. মে আল্লাহ ব্লেস ইউ, যে মে দ্বারা শুরু হয়েছে. তারপরে দেখো আমি যদি লিখি মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এটাও হতে পারে. তাহলে মে দ্বারা শুরু হওয়া দুইটা সেন্টেন্স আমরা দেখলাম. এবার আমরা দেখব লং লিভ. লং লিভ দ্বারা শুরু হওয়া কিছু বাক্য আমরা এখন দেখব. দেখো লং লিভ দ্বারা কিছু সেন্টেন্স আমরা দেখছি. লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক, বা লং লিভ আওয়ার টিম, আমাদের টিমটি বা আমাদের দলটি দীর্ঘস্থায়ী হোক. এই যে লং লিভ দ্বারা আমরা দুইটা সেন্টেন্স দেখলাম, এটা লং লিভ বা লিভ লং এটা দেখিয়ে আমরা বুঝতে পারলাম এটা একটা অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ. আচ্ছা, এছাড়াও আমরা অপটেটিভ সেন্টেন্স বলতে কি বুঝিয়েছি, উইশেস বুঝিয়েছি. যেমন আমি তোমাদেরকে বলতে পারি গুড নাইট, আমরা বলি না কারোর সাথে দেখা হলে রাতে বিদায় নেওয়ার সময় গুড নাইট. এছাড়াও ধরো আমরা লিখতে পারি গুড মর্নিং,
गुड मॉर्निंग, तारपर लिखते पारी हैप्पी बर्थडे, हमरा हैप्पी बर्थडे बोली ना, हैप्पी बर्थडे। सो एगुलो होच्छे कि डायरेक्ट विश। एई डायरेक्ट विश समूह कि हय, डायरेक्ट विश समूह अवश्यई অপটেটিভ সেন্টেন্সের হবে। তাহলে ডিয়ার লার্নার্স, আমরা এখান থেকে কি কি শিখলাম? আমরা এখান থেকে শিখলাম অপটেটিভ সেন্টেন্স হচ্ছে সেটাই যেটা দ্বারা বক্তার মনে ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, দোয়া ইত্যাদি প্রকাশ পায়। অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে? অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা মে প্লাস সাবজেক্ট ভার্ব এবং এক্সটেনশন হবে। এছাড়াও লং লিভ বা লিভ লং দিয়েও অপটেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় সমূহ কি কি? মে দ্বারা শুরু হতে পারে, লং লিভ দ্বারা শুরু হতে পারে, তারপরে অপটেটিভ সেন্টেন্সগুলো আর কি থাকতে পারে? উইশেস থাকতে পারে, যেমন গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারেজ ডে, হ্যাপি নিউ ইয়ার, এটসেট্রা। এই হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। তোমরা নিজে থেকেই অপটেটিভ সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে। যদি তোমরা অপটেটিভ সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো, তাহলে তোমাদের সেন্টেন্স মেকিংয়ের দক্ষতা বাড়বে এবং অপটেটিভ সেন্টেন্সটা ভালো করে তোমাদের আয়ত্তে চলে আসবে। সো ডিয়ার লার্নার্স, আমাদের অপটেটিভ সেন্টেন্সের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাসা বসে বেশি বেশি প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।